আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আপনাদের জন্য নিয়ে আসলাম আবারও একটি অ্যান্ড্রয়েড সেটিংস ভিডিও। বন্ধুরা, আজকের ভিডিওটি কিন্তু খুবই অ্যামেজিং, খুবই ইম্পর্টেন্ট একটি ভিডিও বা খুবই ইম্পর্টেন্ট একটি সেটিংস আজকে আমি আপনাদের বলবো, যেটি কিন্তু আপনাদের প্রত্যেকেরই অনেক উপকারে আসবে। তো তার জন্য কিন্তু আপনাদের পুরো ভিডিওটি দেখতে হবে। আমি অনুরোধ করবো আপনি এই সেটিংসটি শিখে রাখুন, তাহলে কিন্তু আপনাদের অনেক কাজে লাগবে। তো বন্ধুরা, এটি আপনাদের ফোনের একটি গোপন সেটিংস বা অনেকে এটি জানে না। এটি অন করে রাখলে আপনার ফোন, আমি যেমনটি থাম্বনেইলে দিয়েছি যে আপনার ফোন যদি কোথাও চুরি হয়ে যায় বা চুরি হয়ে যায় বলতে যদি কোথাও হারিয়ে যায়, চুরি হয়ে গেলে হয়তো হবে না, কিন্তু যদি কোথাও হারিয়ে যায় তাহলে কিন্তু কেউ যদি আপনার এই ফোনটা পায় তাহলে আপনার ঠিকানা খুঁজতে, আপনার বাসা খুঁজতে তার কোনো সময় লাগবে না। সে কিন্তু আপনার খুব সহজে আপনার ঠিকানা খুঁজে ফোনটি আপনার কাছে পৌঁছে দিতে পারবে। তো এটি কিন্তু খুবই অ্যামেজিং এবং আমি আশা করছি আপনারা পুরো ভিডিওটি দেখবেন, কারণ এটি আপনাদের অনেক উপকারে আসবে। তো বন্ধুরা, চলুন ভিডিওটি দেখা যাক। তো এমনই নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। তো বন্ধুরা, আপনারা দেখছেন এমটেক বিডি নাইন ইউটিউব চ্যানেল এবং আপনাদের সাথে আমি আছি মিজানুর রহমান। তো বন্ধুরা, আমি যেমনটি বললাম তেমনটি এখন শুরু করবো। তো বন্ধুরা, আপনারা কিন্তু পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন আমি কী করবো। তো বন্ধুরা, আমি তার আগে আমি আপনাদের কাজটা দেখিয়ে রাখি। আমি যেমনটি বললাম যে হোম স্ক্রিনে আপনাদের বায়োডাটা অর্থাৎ আপনাদের পরিচয় সেট করে রাখতে হবে। তো আমি রেখেছি কিছুটা, আমি আপনাদের দেখাচ্ছি। আমি পাওয়ার বাটনটা দিয়ে অফ করে আমি লক স্ক্রিন দেখাচ্ছি। দেখুন, আমি লক স্ক্রিন দেখালাম এখানে। লক স্ক্রিনে আমার দেখুন আমার টাইমের উপরে আমার যেখানে সময় দেখাচ্ছে তার উপরে আমার নাম দেওয়া আছে মিজানুর রহমান এবং দেবাটা সাতক্ষীরা। আমি জাস্ট এইটুকুই লিখে রাখছি, যার কারণে আমার এইটুকুই দেখাচ্ছে। তো মূলত আপনাদের ফোন যখন হারিয়ে যায় তখন কিন্তু আপনাদের ফোন, বেশিরভাগই ফোন লক অবস্থায় থাকে। তো অনেকেই ফোনটা পেয়ে লক অবস্থায় লক খুলতে পারে না। তো এর জন্য কিন্তু বুঝতে পারে না অনেকেই যে তারা কীভাবে আপনার ফোনটি আপনার কাছে পৌঁছে দেবে। তো এটিরও এই সমাধান আজকে সেটিংস, অর্থাৎ লক অবস্থায় আপনার বায়োডাটা আপনার লক স্ক্রিনে কিন্তু থাকবে। তো সেটি কিন্তু আজকে আমি আপনাদের দেখাবো। তো বন্ধুরা, চলুন ভিডিওটি দেখা যাক। তো আপনারা কীভাবে বায়োডাটা সেট করবেন আপনাদের লক স্ক্রিনে, সেটি কিন্তু আজকে আমরা এই ছোট্ট ভিডিওটি দেখবো। তো বন্ধুরা, তো তার জন্য আপনাদের প্রথমেই অবশ্যই আপনাদের ফোনের যে সেটিংস অপশানটি আছে, তো সেটিংস অপশানে চলে যেতে হবে। তো সেটিংস অপশানে চলে যাওয়ার পরে এখানে আপনারা, এখানে আপনাদের লিখতে হবে লক স্ক্রিন, সাসের এখানে লিখতে হবে লক স্ক্রিন। এই যে দেখুন লক স্ক্রিন। তো লক স্ক্রিনে চলে আসলাম। এটা আপনারা আসতে পারেন আপনাদের ডিসপ্লের ভিতর থেকে। আপনারা যদি এখানে সা দিয়ে না আসতে চান তাহলে আপনাদের এই যে ডিসপ্লে বলে যে অপশানটি থাকে সেটিংস, আসার পরে আমি দেখাচ্ছি যে দেখুন ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস। তো এর ভিতরে আসলেই কিন্তু আপনারা লক স্ক্রিনটা পেয়ে যাবেন। এখানে আসার পরে আপনারা একটু খুঁজুন নিচের দিকে, দেখুন এখানে, এখানে দেখুন নিচের দিকে আছে লক স্ক্রিন বলে অপশানটি, এখানে কিন্তু অলরেডি আছে। তো এই লক স্ক্রিনে কিন্তু আমরা চলে যাব। তো এই লক স্ক্রিনে চলে আসলাম। আসার পরে এখানে দেখুন লক স্ক্রিন মেসেজ বলে একটা অপশান আছে দুই নম্বরে, এটি কিন্তু মূল। এই যে লক স্ক্রিন মেসেজ, অর্থাৎ আপনি যে মেসেজটি লিখে দিতে চান আপনার লক স্ক্রিনে সেটি কিন্তু এখানে বলতে চাচ্ছি। দেখুন, আমি অলরেডি লিখে রাখছি আমার নাম এবং আমার আমার থানার নাম এবং জেলার ডিস্ট্রিক্ট নাম আমি লিখে রাখছি। তো এখানে এখন আপনার ইচ্ছা মতো এখানে আমি দেখিয়ে দিচ্ছি, যেমন আমার নাম লেখা আছে তো আমি প্রথম থেকে বা দেখিয়ে দিচ্ছি। এখানে এইগুলো আমি মুছে দিলাম। দেওয়ার পরে এখানে আপনারা আপনাদের ইচ্ছা মতো পরিচয় আপনারা দিয়ে রাখতে পারেন। যেমন আমি নাম দিচ্ছি, দেখুন আমি আমার নামটা দিয়ে রাখলাম। এরপরে আমি আমার যে কোনো আমার আমার থানার নামটা আমি দিয়ে দিলাম এখানে। এরপরে আমি ডিস্ট্রিক্ট নেমটাও দিয়ে দেব। তো বন্ধুরা, এরপরে আপনারা চাইলে এখানে আরও অনেক বায়োডাটা আপনি সেট করে দিতে পারেন। আপনার ফোন নম্বরটা দিলে সবথেকে ভালো হয়। তো আপনারা যা ইচ্ছা আপনারা এখানে দিয়ে রাখবেন। তো আমি এটি দিয়ে যখন এখানে সেভ করে দেওয়ার পর এখানে আপনারা সেভ করে দেবেন। বন্ধুরা, আপনারা যত বেশি বা যত ইম্পর্টেন্ট আপনাদের ডাটা এখানে সেভ করে দেবেন না কেন, সেইগুলোই কিন্তু আপনাদের লক স্ক্রিনে শো করবে এবং আপনার ফোনটি যদি হারিয়ে যায় এবং যে পাবে সেটি কিন্তু আপনার সেই ইনফরমেশানগুলো দেখে আপনার ফোন আপনার কাছে পৌঁছে দিতে পারবে। এটি কিন্তু খুবই উপকারী। তো এটি লেখার পরে এখানে আপনারা সেভ করে দেবেন। সেভ করে দেওয়ার এবার কি হলো, এবার দেখুন আমি চলে যাওয়া গেলাম। যাওয়ার পরে এখানে আমি দেখুন আমার লক স্ক্রিনে কিন্তু উপরেই আমার নামটা এখানে সময়ের উপরে এখানে আসে, বা আমি সেগুলো এখানে লিখলাম সেগুলো কিন্তু এখানে আসে। তো বন্ধুরা, আপনারা আপনাদের ইচ্ছা মতো আপনাদের পরিচয় ওইখানে আপনারা সেট করে দেবেন, তাহলে কিন্তু এটি আপনাদের জন্য অনেক উপকারী হবে বলে আমি আশা করছি। তো এই সেটিংসটি আপনারা করে রাখুন, তাহলে অবশ্যই আপনাদের অনেক উপকার হবে বলে আমি মনে করছি। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের একটুও উপকারে আসে বা ভালো লাগে তাহলে অবশ্যই এখন একটি ভিডিওটি লাইক দিন এবং কমেন্টে নাইস লিখে সেন্ড করুন। তো বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।